ধানমন্ডির সুরম্য এই ভবনটি আলোচনায় আসে বেলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায়। একটি ভবনে অনুমোদনহীন এত রেস্টুরেন্ট তৈরি করেছে নিরাপত্তার ঝুঁকি, যা ক্ষুব্ধ করেছে খোদ ভবনটির স্থপতিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে অন্তর্জালা অকপটে তুলে ধরেন তিনি। ধানমন্ডিতে রাজুকের অভিযান শুরুই হয় ওই ভবনটি থেকে। ভবনের ছাদে যে অংশ খোলা থাকার কথা, সেই অংশেই ডেভেলপার প্রতিষ্ঠান গাউসিয়া খুলে বসেন রেস্টুরেন্ট। কাঠখেরা রেট্রো রেস্টুরেন্টের ভেতরে সাজসজ্জা পুরোটাই গুড়িয়ে দিয়েছে রাজুক। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, কোনো নোটিশ না দিয়েই ভাঙা হয়েছে স্থাপনা। কালকে রাজুকের লোক এসে আসার পরে সব রেস্টুরেন্ট বলছে এখন থেকে বন্ধ। কিছু কিছু জায়গায় গ্লাস আটকানো হয়েছে, এতটুকু অবৈধ, এর বাইরে কোনো অবৈধ নাই। হ্যাঁ, এতটুকু অবৈধ, হ্যাঁ এটা অন্যায় হয়েছে, ঠিক আছে করছে, কিন্তু এর জন্য তো নোটিশ দিবে যে আপনারা একটা সময় দিবে, যে এটা আমরা একটা সময় দিলাম, আপনারা কালকের মধ্যে এটা ভেঙে ফেলেন, নাহলে আমরা এসে ভেঙে দেবো, আমরা ওরকম কোনো ইয়ে পাইনি। গাউসিয়া টুইন পিক ভবনে থাকা রেস্টুরেন্ট বন্ধের খবর শুনে ছুটে আসেন জমির মালিক। ভবন এবং রেস্টুরেন্টের প্রয়োজনীয় সব অনুমতি রয়েছে বলে দাবি তাদের। আমরা কোনো নোটিশও পাই নাই। আমি তো মনে করি দেশের আইন আছে, কিন্তু এখন তো দেখি কোনো আইনই নাই। বলেন, রাজুকের পারমিশন নিয়ে এইটা করছে? হ্যাঁ, সমস্ত পেপার আছে, পেপার টেপার সব আছে, পেপার না থাকলে আমরা কি এটা এমনি করতাম বলেন? রাজুকের অভিযানকারী দল বলছে গাউসিয়া টুইন পিক ভবনে 12টি রেস্টুরেন্টের একটিরও অনুমোদন নেই, তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। নোটিশ দিয়ে তাদেরকে সংশোধনও করা হবে, আবার অভিযানও চলবে। কারণ অভিযান তো আপনি দেখা গেল একটা দিনে হয়তো একটা দুটো তিনটা করতে পারবেন, কিন্তু আমরা ধরেন মানে তাদেরকে সতর্কীকরণের জন্য একসাথে একদিনে হয়তো আমরা 100 চিঠি সার্ভ করতে পারবো। যে তারা যদি নিজের থেকে এটাকে সচেতন হয়ে যায় অটোমেটিকভাবে, তাহলে তো ভালো, তাহলে আমাদেরকে ওই জায়গাগুলোতে টাচ করতে হবে না। তো যেই জায়গাগুলোতে টাচ করবে না, আমরা ওই জায়গাগুলোতে যাবো। রাজধানীতে পর্যায়ক্রমে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত সব রেস্টুরেন্টে অভিযান চালানোর কথা জানিয়েছে রাজুক। এদিকে ধানমন্ডির 18টি ভবন কালো তালিকাভুক্ত করে যৌথ অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও দক্ষিণ সিটি কর্পোরেশন। মিথ্যা তথ্য দিয়ে এই ভবনগুলোতে খোলা হয়েছে রেস্টুরেন্ট। এ সময় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় ক্যারি ক্রিসেন্ট ভবনটি সিলগালা করে দেয় কর্তৃপক্ষ। 12টার মতো রেস্টুরেন্ট আছে এবং যে দুইটা সিঁড়ি ছিল সিঁড়িটা পুরোটাই ব্লক করা, এবং এখানে কোনো হাইড্রেন্ট সিস্টেম নাই, ফায়ার সার্ভিসের কোনো মানে ফায়ার সেফটি প্ল্যান নাই, কার্যকরিতা কোনো কিছুই নাই। সুতরাং এই জন্য আমরা অলরেডি আপনি দেখেছেন যে স্যারের নেতৃত্বে আমরা এখানে ঝুঁকিপূর্ণ ভবন ঘোষণা করেছি। আমরা কিন্তু তাদের ট্রেড লাইসেন্স বা ভবন মালিকের যে কী বিষয় আছে এইগুলো কিন্তু আমরা মানে তারা কোনো কাগজপত্র বা কোনো ভবন মালিককে কিন্তু আমরা পাই নাই। আমরা এগুলো পর্যায়ক্রমে আমরা মানে অভিযান পরিচালনা করব। কোনো অনুরোধ বা চাপে নতি স্বীকার নয়, মানুষের জীবন রক্ষায় জিরো টলারেন্স নীতিতে অভিযান চালাতে চায় ফায়ার সার্ভিস। এদিকে ওয়ারিতে অনুমোদনহীন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে মহানগর পুলিশ। এ সময় 16 জনকে আটক করা হয়। আরিফ হোসেন, এখন ঢাকা।